এখানে বাস যদি বেসরকারি চলতে পারে, অনেক রাজ্যে তো বেসরকারি বাস চলে না, সরকারি বাসই চলে, তো সেই জন্য এক্সপেরিমেন্ট লিজটা হতে পারে। অনেক জায়গায় স্টেশনকে লিজ দেওয়া হয়েছে, বিভিন্ন কর্পোরেশন, কমিটি, এয়ারলাইন্স সব চলছে প্রাইভেট। যদি রেলওয়ে প্রাইভেটাইজেশন করে লাভ হতে পারে, মানুষের সুবিধা হতে পারা উচিত, এক্সপেরিমেন্ট হলে আপত্তি কি আছে? দেখুন, কলকাতার শহরে যে করোনা আক্রমণ সেটা ধীরে ধীরে হাতে বাইরে চলে যাচ্ছে, কারণ এখানকার যিনি মেয়র ইনচার্জ তার অযোগ্যতার ফলে যেমন লোকে কষ্ট পেয়েছে, আর এটা প্রথম থেকে চাপা দেওয়ার চেষ্টা চলছে। মর্গে 13-14 গলিত মৃতদেহ পাওয়া গেছে, সেটা কোথাকার কার কোনো প্রমাণ নেই। যখন সামনে এসে গেছে তখন বলা হয় এটা করোনা হয়, কিন্তু কার, কেন, কোথা থেকে এলো, ওখানে গেল কি করে, কেন শ্মশানে নিয়ে রেখে দেওয়া হয়েছে বলে যাচ্ছিল। সেরকম এর আগেও একাধিকবার এরকম ঘটনা ঘটেছে। মানুষ মমতা ব্যানার্জি বলেছেন কেউ প্রাইভেট হসপিটাল ইউজ করে রোগীকে তাকে সাজাতে হবে, তার লাইসেন্স ক্যান্সেল হয়নি। 3-4 হসপিটাল ঘুরে এসে তারা মারা যাচ্ছেন, নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন। আর এরকম ভাবে করোনায় মৃতদেহ পাওয়া হচ্ছে বাড়িতে, মানে সরকারের ব্যবস্থা পুরো ফেল হয়ে গেছে। মর্গে এত মৃতদেহ জমা পড়ে গেছে, রাখার জায়গা নেই, সংখ্যাটা ধরা পড়ে যাবে বলে বাইরে বার করা হচ্ছে না, লুকিয়ে ধাপাতে নিয়ে পড়ানো হতো, সেটাও বন্ধ হয়ে গেছে। সরকার সামলাতে পারছে না। মুম্বাই বা দিল্লির মতো যদি পরিস্থিতি হয় কি হবে, সেটা শুনে আমাদের চিন্তা করতে স্থির উঠতে হয়। কিন্তু আমার মনে হয় সরকার এখনো চাপা না দিয়ে তার জন্য কেন্দ্র সরকারের সহায়তা নিয়ে এর বিরুদ্ধে লড়াই করুক, যাতে পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে কাজ করে। দিলীপ দা, আপনি বলেছিলেন যে ঘটনাটা ঘটে, যখন মানুষ চলে এসেছে নিজের জমা দিতে, কেন একটা জায়গায় জমা, কেন একাধিক কাউন্টার করছে না, কেন পঞ্চায়েতে পঞ্চায়েতে বা পঞ্চায়েতের মেম্বারের মাধ্যমে পাঠাচ্ছে না? একটা গ্রামে যদি 200 বাড়ি ভেঙে থাকে, 200 অ্যাপ্লিকেশন ওখানকার পঞ্চায়েত যিনি আছেন নিন, হয়তো তাদেরকে লোকে মানছে না, তারা পেছনের দরজা দিয়ে ইলেকশন না লড়ে পঞ্চায়েত হয়েছেন বলে তারাই টাকা লুট করছেন, তারাই নাম নিজের বাড়ির লোকের নাম ঢুকিয়ে দিচ্ছেন, লোক দিচ্ছে না। তো পঞ্চায়েত অফিসে করুন, তাহলে 15-20 গ্রামের লোকেরা ওখানে দিতে পারেন, আলাদা আলাদা কাউন্টার করুন, তাহলে সমস্যা হবে না। ওনারা চান না যে কেউ জমা দিক, তার পার্টির লোকেরা যেগুলো জমা দেবে সেটাতে সেটাকে ওনারা খরচা দিয়ে দেবেন, ক্ষতিপূরণ দিয়ে দেবেন, পার্টির লোকের কাছে টাকা দেবেন। যারা ক্ষতিগ্রস্ত তারা পাবে না, আর পাচ্ছে না বলে এই ধরনের সমস্যা হচ্ছে। মানুষের বিশ্বাস নেই সরকারের প্রতি, তাই তাড়াহুড়ো করে নাম জমা দিতে চাইছেন, তাই দুর্ঘটনা। আজকে শিশির অধিকারী বলেছেন আমপান নিয়ে সবাই ক্ষতিপূরণ দিয়েছে এবং যারা পাননি তারা ধৈর্য ধরুন, ধৈর্য রাখতে বলছে। মমতা ব্যানার্জি বলেছেন 2100 কমপ্লেন তাদের কাছে এসেছে, তার জেলা সভাপতি বলছেন যে সবাই পেয়েছে। আমরা বুঝতে পারছি না ঘটনাটা কি, কারণ পরিবহন দপ্তরের ব্যাপার নিয়েও দ্বিমত এসেছিল। মমতা ব্যানার্জি বললেন বাসের মালিকরা বাস ভাড়া বাড়িয়ে নিন, পরিবহন মন্ত্রী মিটিং করে বললেন কোনো ভাড়া বাড়বে না, তথ্য আলাদা আলাদা আসছে। আমার মনে হয় 2100 সংখ্যা যেটা এসে তার পার্টির লোকেরা যারা পাননি কমপ্লেন করে, কারণ পার্টির প্রধানরা কথা শুনছে না। এরকম হাজার হাজার কমপ্লেন একটি নামখানা ব্লকে 20 লক্ষ টাকা ফেরত এসেছে, সবে শুরু হয়েছে, এটা হিংসাহীনের চূড়ো মাত্র। কোটি কোটি টাকার এই ধরনের দুর্নীতি ধরা পড়ছে, স্থানীয় মানুষ খুবই ক্ষুব্ধ। আর এর বিরুদ্ধে আমাদের লোকেরা কথা বলেছেন বলে আমাদের শত শত কর্মীর বিরুদ্ধে কেস দেওয়া হয় এখন আন্দোলনের সময়, এবং এই যে আমফান দুর্নীতিতে ক্ষতিপূরণ পাওয়া নিয়েও যারা আওয়াজ করেছেন, মুখ খুলেছেন, তাদেরকে আমাদের কর্মীদের কেস দেওয়া হচ্ছে। আমাদের মিডিয়ার লোককে ধমকানো হচ্ছে সত্য দেখাবার জন্য, আরামবাগ টিভিকে বন্ধ করে দেওয়া হলো, তার যারা সঞ্চালক তাদেরকে বাড়িতে ধরে আত্মলা দুর্নীতির বাস্তবায় দুষ্কৃতকারীর মতো তুলে নিয়ে আসছে সমাজবাদীর মতো। এই যে স্বৈরাচারী সরকার, তার ব্যবহারের ফলে মানুষ খুবই ক্ষুব্ধ, ভীত, সন্ত্রস্ত, এর পরিবেশের পরিবর্তন হতো। দাদা, আপনি বলেছিলেন বদলও হবে, বদলাও হবে, কালকের যে ঘটনা ঘটেছে তার বদলা হবে, সব কিছুই বদলা হবে, কখন হবে কিভাবে হবে সে আপনারাই দেখতে পাবেন। কোন সমস্যা সমাধানের জন্য সরকারের কোন চেষ্টা নেই, সব কিছু যেটা পারবে না সেটা বিজেপির ঘাড়ে চাপিয়ে দেবে, অন্ধকার ঘাড়ে চাপিয়ে দেবে। এই স্কুল বন্ধ আছে, স্কুলের বিদ্যুতের খরচা অনেক, জলেরও খরচা নেই, তো অন্য কোনো খরচা নেই, সেই সময় কেন প্রাইভেট স্কুলগুলো বিল বাড়াবে ফিস, এ প্রসঙ্গে আসতে পারে। সেই জন্য শিক্ষা দপ্তর থেকে কেউ তাদের কথা বলুন, শিক্ষামন্ত্রী তো কথা বলুন, তাদের বক্তব্য শুনে নিন, অভিভাবকদের কথা শুনে নিন, যারা বিরোধিতা করছেন, কিছু না করে সব ঝুলিয়ে রাখছেন, একটা অব্যবস্থা তৈরি করছেন, সে নাম বলছি।
ভাড়া ব্যাপারে যেমন সিদ্ধান্ত না নিয়ে ধমকি দিচ্ছেন ওনারা, আর প্রাইভেট স্কুলের কাছ থেকে হয়তো ওনারা প্রচুর টাকা নিচ্ছেন তাই স্কুলের মালিকদের কিছু বলতে পারছেন না, তার ফলে ছাত্রদের অভিভাবকরা দিনের পর দিন ধর্ণা দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। শিক্ষাক্ষেত্রের জন্য এটা মোটেই ভালো নয়। সরকারের যেমন হসপিটালের প্রতি লোকের ভরসা নেই, যেমন সরকারি স্কুলের প্রতি লোকের ভরসা নেই।